হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিহিরণস ব্লগ। আজি মিহিরণের বাপেকে ব্লগটো স্টার্ট করছে, কারণ মিহিরণের মাক আছে ব্যস্ত মিহিরণের লগত ফটো উঠাত। তো আহক ভিডিওটো স্টার্ট করো। আজি গৈছো হয়গ্রীবা মাধব মন্দিরলৈ, আৰু তাতে মন্দিৰত যাই মন্দির দর্শন করার পিছত আমি ভাবিছো আজি কিছু দান দক্ষিণা করো। বহুদিন হল একো মানে কাকো দিব পারা নাই, সময়ের লগত মিলা নাই, এইবোৰ শুকান রেশন পেকিং করে লো, আর লগতে অল্প ডাঙরের কারণে কাপড় লো, সর বাচ্চার কারণে কাপড় লো, এইব পেকিং রেডি। পেকিংখিন করার পিছত আমি যাবর কারণে ওলাম। এটা এটা সব মিহিরণে শুই আছে, এয়া মিহিরণের মাকে কাপড় প্রেস করে আছে। কুর্তা লো অল্প ডাঙর ছালীর কারণে, আর আমি মাধব মন্দির আহি পাই গলো। ইয়ারপরা অল্প ফুল তুলসী কিনি লগতে চাকি অল্প দাদাজনে বুঝাই দিলে। তো আজি আমি আহিছো পঞ্চতীর্থ হয়গ্রীব মাধব মন্দিরলৈ। ইতিহাস প্রসিদ্ধ এই হাজো হিন্দু, ইসলাম আর বৌদ্ধ এই ত্রি ধর্মাবলম্বী লোকসকলের পবিত্র পুণ্যভূমি। মই আর মিহিরণ গৈছো উপরলৈকে মাকে ব্যস্ত ভিডিও বনোয়াত। হাজর মণি পর্বত নামের এটি টিলার উপর এই মন্দির অবস্থিত। ইয়াত বিষ্ণুর অবতার হয়গ্রীবর পূজা অর্চনা করা হয়। বৌদ্ধধর্মী লোকসকলের বাবেও এক পবিত্র স্থান, কারণ বিশ্বাস করে যে গৌতম বুদ্ধ শরীর ত্যাগ করে এই স্থানতে মোক্ষ বা নির্বাণ লাভ করেছিল। পৌরাণিক আখ্যান মতে মধু আর কৈতব নামের দুটা অঙ্কুরে বেদর সৃষ্টির সময় ব্রহ্মার সেই সময় চুর করে নিয়ে ব্রহ্মায় বিষ্ণুক টোপনির যোগায় বেদ উদ্ধারের বাবে অনুরোধ করে। তেতিয়া বিষ্ণুয়ে হয়গ্রীব রূপ ধারণ করে রসাতলল যায় আর বেদ সমূহ উদ্ধার করে আনি ব্রহ্মাক দিয়ে। ইয়ার পিছত বিষ্ণুয়ে উত্তর পূবলে আহি হয়গ্রীব রূপতে শুই পড়ে। মধু আর কৈতব ঘুরি আহি বিষ্ণুক যুদ্ধলে মাতে। সেই যুদ্ধত বিষ্ণুয়ে অসুর দুজনক পরাস্ত করে হত্যা করে। পাই গলো মন্দিরের মুখ্য প্রবেশ দ্বার, আর ভিতরলে গৈ আছো। এয়া মন্দির ভিতর সোমা আহিলো, আর এতিয়া যেহেতু মন্দিরের ভিতর চাকি বন্তি জ্বলাবানি দিয়ে ইয়াতে বাহিরতে ব্যবস্থা করে দিয়া গৈছে, আর ইয়াতে আমি ধূপচাকিখিন জ্বলাই দিম। আর ভিতরলৈকে অকল তুলসী মালা বা আপনার গেন্দে ফুলের মালা এইবহে নিব পারে। এটা মিহিরণের মাকে চাকি জ্বলাই আছে, ধূপ জ্বলাই আছে, পুরোহিতে অল্প পূজা করে দিব। ইয়াতে রজা ইন্দ্রদন্ময় মহাযজ্ঞ পাতিবলে বহুদিন ধরে দিনে নিশায় ভাবিচিন্তে অস্থির হয়ে পড়েছিল। কুঞ্জনা বিগ্রহক প্রতিষ্ঠা করে সেবা পূজা যাগযজ্ঞ করে পৃথিবীর দেবতা নর অসুরক মুক্তির পথ সুচল করা যায়। তাকে ভাবি রজা ইন্দ্রদন্ময় খোয়া লওয়া শয়ন ভোজন ভোগ বিলা সকল ত্যাগ করে ভগবান বিষ্ণুর অন্বেষণ করে গোটে পৃথিবীতে ঘুরি ফুব ধরলে। কিন্তু কতো সর্বলক্ষণযুক্ত বিষ্ণুর মূর্তি বিচারিহে নাপালে। এনেদরে এদিন রাতে সুশোভন একুশা ভূমিত পারি লো, তাতে শয়ন করে বিষ্ণুক আরাধনা করে শুই থাকিল। মাঝরাতে রজে সপনত জগৎগুরু বাসুদেব হাতত শঙ্খচক্র গদাপদ্ম লৈম্য রজার আগত আবির্ভাব হল, আর রজাই লগেলগে পাঁচ যুগলত আঁঠুলে প্রণাম ললে। বিষ্ণুয়ে রজার মনের কথা জানিব পারি আশীর্বাদ দিলে, তোমার মনের কামনা সিদ্ধ হোক বলে, আর কলে সাগর ধুয়ে আঘা হানি থাকা নামবিহীন এডাল গছ তুমি পাবা। তুমি অকলরে নিজ হাতে কুঠার এখন লো সেই গছজোপা সাতটা ভাগত ভাত করবা, আর তারপর ভগবানের প্রতিমূর্তি নির্মাণ করে যথাস্থানত বিধিমতে যাগযজ্ঞ করে স্থাপন করবা। স্বপ্ন দেখায় ভগবান বাসুদেব অন্তর্ধান। পিছদিনা ইন্দ্রজন্ম রজায় রাতেপার হাতত কুঠার লো সপনত দেখা গছডাল বিচারি কই দেখে যে সাগর পারত সেই বৃক্ষ পড়ি আছে। রজা সেই গছডাল আনি সাতটা ভাগত টুকুরা করলে। ইয়ার মূল ভাগক বিষ্ণুর নির্দেশক্রমে তার উপরের ভাগর দ্বারা প্রথমতে শুক্রাচার্যে সোনাদিত্য নামে ভগবানক বিগ্রহ করেছিল। পিছত দেবগুরু বৃহস্পতিবীয়ে এই বিগ্রহ শিলামূর্তির আকারত পরিণত করলে। তার পিছত বরুণ দেবী ইয়াক দুভাগ করে কামরূপত এক ভাগ, মলয়গিরিত তার ঊর্ধ্বভাগর দ্বারা বিগ্রহ স্থাপন করলে। কামরূপত স্থাপন করা মণিকূট পর্বতর উপর এইজনা হাজর শ্রী শ্রী হয়গ্রীব মাধব রূপে প্রসিদ্ধ। আন এক আখ্যান মতে এই মণিকূট পর্বততে তপস্যা করবলে আহিছিল উর্বর ঋষিয়ে। সকলো পিনের পর সুবিধা থাকা মণিকূট পর্বতত আশ্রম স্থাপন করলে। সেই সময়ত জরাসুর হয়াসুর আদি করে পাঁচজন অসুরে মণিকূট পর্বতত বাস করেছিল। উর্বর ঋষির উপর নানা ধরনের অত্যাচার করব ধরলে। উপায়বিহীন হয়ে ঋষিয়ে শেষত ভগবান বিষ্ণুক আরাধনা করে মাতি আনিলে, আর নিজের দুঃখ দুর্দশার কথা বিবরি কলে। প্রথমতে হয়াসুরে ভয় খাই পলাই গৈ নদীর
নদীৰ পাৰত বৰ্তমানৰ শিৰিচনাথ চাৰিআলিৰ ওচৰৰ শিঙৰিৰ বিশ্বনাথ শিৱৰ মন্দিৰত গুপ্তভাৱে বাস কৰিবলৈ ল'লে। বিষ্ণুৱে দেৱশক্তিৰ বলত খুই এই কথা গম পাই তালৈ যায় আৰু তাত হয়াসুৰক বধ কৰে। প্ৰবাদ আছে যে যেতিয়া হয়াসুৰক মহাপ্ৰভু বিষ্ণুৱে বধ কৰে তেতিয়া হয়াসুৰে বিষ্ণুক কাকুতি মিনতি কৰি কৈছিল, হে প্ৰভু, আজন্ম পাপৰ ফল আজি আপোনাৰ হাতত মৃত্যু হৈ সকলো শেষ হ'ল। প্ৰভু, আপোনাৰ লগতে যেন মোৰ নামটোও মুক্তি পায়। তেতিয়া বিষ্ণুৱে সন্মতি দিলে। শ্ৰী শ্ৰী হয়গ্ৰীৱ মাধৱ, হয় মানে ঘোঁৰা, গ্ৰীৱ মানে গল, মা মানে লক্ষ্মী, ধৱ মানে পতি, ঘোঁৰাৰ গলৰ দৰে আকৃতিৰ লক্ষ্মীৰ পতি মাধৱ। আজিও শ্ৰী শ্ৰী হয়গ্ৰীৱ মাধৱদেৱ নৰ অসুৰৰ হিত সাধন কৰি পুণ্যভূমিৰ সাজত বিৰাজমান। কালাপাহাৰে এই প্ৰাচীন মন্দিৰটো ভাঙি যোৱাৰ পিছত কোচ ৰজা ৰঘুদেৱে 1540 খ্ৰীষ্টাব্দত মন্দিৰটোৰ পুনৰ নিৰ্মাণ কৰে। কিছু সংখ্যক বুৰঞ্জীবিদৰ মতে পাল ৰাজবংশৰ ৰজাই ষষ্ঠ শতিকাত এই মন্দিৰ পুনৰ নিৰ্মাণ কৰিছিল। মন্দিৰৰ ভিতৰৰ ফালে কোচ ৰজা ৰঘুদেৱ আৰু আহোম ৰজা প্ৰমত্ত সিংহ আৰু কমলেশ্বৰ সিংহৰ দিনৰ শিলালিপিসমূহ দেখিবলৈ পোৱা যায়। তাত উল্লেখ থকা তথ্য অনুসৰি প্ৰমত্ত সিংহই মন্দিৰ প্ৰাংগণত থকা এই ফাঁক দলটো নিৰ্মাণ কৰিছিল। মন্দিৰটো তিনিটা ভাগত বিভক্ত, গৰ্ভগৃহ, মধ্যভাগ আৰু শিখৰ। গৰ্ভগৃহলৈ সোমাই যোৱা ডাঙৰ কোঠালিটো ইটাৰে সজা আৰু 15 বৰ্গফুট আৱৰা গৰ্ভগৃহ অংশটো ইটাৰে নিৰ্মিত। শিখৰ অংশটো পিৰামিড আকৃতিৰ। সন্মুখৰ কোঠালিটোৰ দুয়োফালে পদুম আকৃতিৰ কটা শিলৰ দুখন দেৱাল আছে। মন্দিৰৰ বাহিৰৰ ফালে বিষ্ণুৰ 10টা অৱতাৰ বৰ্ণনা কৰা ভাস্কৰ্য আছে। এইখন এখন মন্দিৰৰ অন্য এখন দুৱাৰ। কোৱা হয় এই দুৱাৰখনেৰে পোনে পোনে জগন্নাথ মন্দিৰ পোৱা যায়। মন্দিৰৰ পৰা ওলাই আহি চাই একাপ খাই থাকোঁতে এই বৃদ্ধজনক দেখা পালোঁ আৰু তেখেতক ভাবিলোঁ প্ৰথম দান দক্ষিণাটো তেখেতকে দিয়া ভাল। চাওকচোন, তেখেতে টোপলাটো পাই প্ৰথমতে চিকিং কৰিছে কি কি, মনটো খুব ভাল লাগিল। এতিয়া গৈ আছোঁ পল্টন বজাৰ অভিমুখে আৰু তাত গৈ থাকোঁতে কটনৰ ওচৰতে এইখিনি শিশু মহিলাক লগ পালোঁ আৰু তেখেতসকলক যিখিনি পাৰোঁ সহায় কৰিলোঁ। তাৰপিছত গ'লোঁ গণেশগুৰিত থকা হনুমান মন্দিৰলৈ আৰু তাত আপোনাৰ প্ৰায় এইসকল আইতা ককাই বহি থাকে আৰু তেখেতসকলকো যিখিনি পাৰিলোঁ দিবৰ কাৰণে চেষ্টা কৰিলোঁ। আটাইবোৰ আমাৰ আজি যিটো কাৰ্যসূচী আছিল যে গোটেইখিনি বস্তু শেষ হৈ থাকিল হনুমান মন্দিৰৰ ওচৰতে। কিছুমানক অলপ শুকান বস্তু টোপলা দিব নোৱাৰিলোঁ, সেইকাৰণে কল আৰু কিছু টকা হাতত আগবঢ়ালোঁ। ভিডিওটি চাই যদি ভাল লাগিলে লাইক আৰু কমেণ্ট এটা কৰি দিব। ভগৱান শ্ৰীৰামৰ নামলৈ আজিৰ ভিডিঅ'টো ইয়াতে সামৰণি মাৰিছোঁ। জয় শ্ৰীৰাম।